শ্যামাচরণ লাহিড়ী প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিনে বাঁকুড়ার প্রজাপতি বাড়িতে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর উদ্দেশ্যে যাগ যজ্ঞ পূজা অর্চনার মাধ্যমে অধিবেশন অনুষ্ঠিত হয়। এই ভিডিওতে আমি দুদিন ব্যাপী বাঁকুড়ার প্রজাপতি বাড়িতে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানের কিছু অংশ আমি এই ভিডিওতে দেখাবো এবং যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী সম্পর্কে কিছু বলবো। তাহলে চলো শুরু করি। শ্যামাচরণ লাহিড়ী ভারতবর্ষের ব্রিটিশ সরকারের আমলে 30 সেপ্টেম্বর 1828 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ঘুরনীতে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন গৌরমোহন লাহিড়ী এবং মাতা ছিলেন মুক্ত কেশী। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর সম্বন্ধে খুব সামান্য কিছু জানা গিয়েছে। মাত্র 4 বছর বয়স থেকেই তিনি প্রায় সময় ধ্যানে মগ্ন থাকতেন। মাত্র 5 বছর বয়সে তিনি পরিবারের সাথে কাশীতে বসবাস করতে শুরু করেন। 1846 সালে শ্রীমতী কাশীমণির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার 2 পুত্র ও 3 কন্যা। 2 পুত্র হল তিনকড়ি, 2 কড়ি এবং 3 কন্যা হল হরিমতি, হরিকামিনী ও হরিমোহিনী। ইংরেজ সরকারের সাময়িক প্রকৌশল বিভাগের একজন হিসাবরক্ষক হিসাবে কাজ করতেন। তারাও আপনাদের কাছে সমবেত হয়েছেন, তাদেরকে কিছু শুনতে পাবে। আমি যোগীরাজ বংশের পরিচয়টা যিনি দিলেন, উনি মন জগতে আছেন,
কার সঙ্গে কথা বলছেন, এইরকম একটা ভাব ব্রহ্মময় জীবন উনি পেয়েছেন। আমি ক্রিয়া করে আমি যতটুকু আমার অভিজ্ঞতা বা অনুভব বা উপলব্ধির কথা আপনাদেরকে সকালেও বলেছি এখনো বলছি, সেই ব্রহ্মজ্যোতি দর্শন মানুষ সদ্গুরু এখন নীলাভার। আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি ক্রিয়াটা নিয়ে যোগক্রিয়াটা নিয়ে ব্যবসা চলে, ব্যবসা চলছে অনেকে, দ্বিতীয় ক্রিয়া নিয়ে গুরু হয়ে যাচ্ছে, তার দ্বিতীয় ক্রিয়া কমপ্লিট হয়নি। কিন্তু এগুলো কি, এগুলো ফলভোগ তাদের করতে হবে। গুরুর আদর্শ না পেলে দীক্ষা দেওয়া যায় না। মুমুক্ষ লোক অপেক্ষা করছে তারা ঠিক সময় মতো পেয়ে যাবে, সময় মতো অপেক্ষা করুন পেয়ে যাবেন। কিন্তু যারা পেয়েছেন তাদেরকে আমি বলবো, অনুরোধ করি ক্রিয়াটার ভেতরে ঢুকুন, ক্রিয়ার ভেতরে। এখন ক্রিয়ার ভেতরেটা কি, ওই যে আমরা যে ক্রিয়াটা দীক্ষা দিই বা দিয়েছি বা পেয়েছি, সেটা হচ্ছে ক্রিয়ার ভেতরে ঢুকার রাস্তা হচ্ছে সুষুম্নার ভিতরে। সুষুম্নার ভিতরে প্রাণবায়ুকে প্রবেশ করে মনাভূত থেকে পরমাত্মায় যোগাযোগ করা, পরমাত্মা কোথায় শিখাতে, সেইখানে যোগ, সেটাই হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার যোগ। ওইটা হবে আমাদের যোগের লক্ষণ, যোগ ক্রিয়ার লক্ষণ। এরপর আমাদেরকে কি করতে হবে, যে ছটা চক্র, সেই ছটা চক্রকে মনে করে 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 নিয়ে যেতে হবে। আর কিছু মেডাড।